গুড মর্নিং বন্ধুরা, তো আমি ঝুম্পা আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। তো আমার আজকে শাড়িগুলো আলমারিতে গুছাবো, সেটাই ভিডিও। একটা দলের বই, অঞ্চলের দলের বই তো খুঁজে পাচ্ছিলাম না অনেকদিন থেকে, 2 মাস আগে থেকে খুঁজে পাচ্ছিলাম না, তাই ভাবলাম আলমারির মধ্যে হয়তো কোথাও ঢুকে আছে। মা শাড়িগুলো টেনে সব বার করলো, তো আলমারির মধ্যেই ছিল, বইটা পাওয়া গেছে। এবার শাড়িগুলোকে গোছাতে হবে, তাই ভাবলাম যে তোমার সাথে কিছু শাড়ি কালেকশন আমি বার শেয়ার হয়েছে, করবো। এগুলো এখন গোছাতে হবে আলমারিতে। ওদিকে মাও বার করছে শাড়ি ট্যাঙ্কি থেকে, ওনারা একটা শাড়ি খুঁজে পাচ্ছে না, সেই জন্য সেইগুলো গোছাতে হবে। তো আমি কিছু আমার প্রিয় শাড়ির কালেকশন তোমাদের সাথে আমি শেয়ার করব। ওকে, শাড়িটা অনেক পছন্দের শাড়িগুলোর মধ্যে একটা, খুব ভালো লাগে এটা। এটা হচ্ছে আমার মামা শ্বশুর মাকে দিয়েছিল, তো আমার আর মায়ের বদলে এরকম কোনো ব্যাপার নেই যে ওনার শাড়ি আমি পরবো না, আমার শাড়ি উনি পরবে না। তো এটা আমার খুব ভালো শাড়ি লাগে, এটাও আমার খুব প্রিয় একটা শাড়ি। যখন বিয়ে ঠিক হয়েছিল তখন অভিজিৎ আমাকে এটা দিয়েছিল, আজ থেকে 7 বছর আগে। খুব সুন্দর শাড়িটা, আগে তো আরও সুন্দর ছিল, খুব একটা গ্লেজ ছিল একটা, তো এটা আমার খুব পছন্দের একটা শাড়ি। এই একটা শাড়ি দেখতে জাস্ট দারুণ, খুবই পছন্দের, অনেকটাই পছন্দের শাড়ি এটা। বাট একটু নষ্ট হয়ে গেছে শাড়িটা একটা জায়গায়, কিন্তু খুব পছন্দের শাড়ি। দেখো শাড়িগুলো, শাড়ি শাড়ি দেখতে দারুণ। এটা মিশো অ্যাপস থেকে নিয়েছিলাম, তো বেশ ভালো, কমফোর্টেবল, জামদানি শাড়ি। এটা আমার ননদ দিয়েছিল আমাকে দুর্গাপুজোতে, বেশ দেখতে ভালো, খুব সুন্দর শাড়ি। এটাও খুব পছন্দের একটা শাড়ি। তো এরকম দেখাতে দেখাতে রাত ভোর হয়ে যাবে, এরকম অনেক শাড়ি আছে পছন্দের, কোনো রকমে দেখিয়ে দিচ্ছি টকটক করে। আর বেশি কথা না বলে শুধু টকটক করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা এই জন্য পছন্দের, কোনো কালার নেই, জাস্ট এরকমই কাজ। এটা ছাদে আমাকে অভিজিৎ দিয়েছিল, সেই জন্য অনেকটা পছন্দের শাড়ি, খুব সুন্দর, এই জন্য আমার অনেকটাই পছন্দের। এটাও মাকে দিয়েছিল অনুদি, সুন্দর শাড়ি, দুর্গাপুজোতে দুজনকে এই দুটো জামদানি দিয়েছিল আমাকে, যেটা দেখালাম রেড আর ইয়েলো। আর এটা শাড়ি পমপম শাড়ি দুর্গাপুজোর সময় দিদি দিয়েছিল, এই একটা শাড়ি সময় আমার একটা ননদ দিয়েছিল, সুন্দর দেখতে, তাই না? এই একটা শাড়ি, এটা হচ্ছে পুজোর সময় পুজো দিতে যায় জাস্ট। এটা আমার বিয়ের বেনারসি, অনেক পছন্দের একটা শাড়ি। আর আরেকটা হচ্ছে, এটা হলো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে আরো যাবেন। আছে, কিন্তু ওগুলো দেখানো যাবে না, টাইম নেই।